হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি এপিসোড নে তো গাইস এই এপিসোডে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন একটা ইভেন্টের ব্যাপারে বলবো যার নাম হলো ওয়ান পাঞ্চ ম্যান যেটার মাধ্যমে তোমরা অনেক কিছু জিনিস ফ্রিতে পেয়ে যাবে অ্যান্ড কী কী জিনিস তোমরা ফ্রিতে পাবে লুট বক্স থেকে শুরু করে নতুন প্যারাসুট থেকে শুরু করে নতুন টি শার্ট থেকে শুরু করে অনেক কিছু জিনিস কিন্তু তোমরা ফ্রিতে পাবে অ্যান্ড কীভাবে পাবে কবে পাবে সব আমি এ টু জেড ইনফরমেশন তোমাদেরকে আজকে আমি এই ভিডিওটাতে দিয়ে তো বোতমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অফ দি টানা দেখার জন্য আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে দাবি দাও পাশে পেলা দাবি অল অপশানে ক্লিক করে দাও তাহলে কী হবে আমাদের এরকম এ টু জেড আপডেট নিউজ তোমরা সবার আগে কিন্তু পেয়ে যাবে ওকে তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কী কী জিনিস ফ্রিতে পাবে এখানে ব্যাক প্যাক দেখছো এছাড়াও কিন্তু গাইস এখানে সার্ভবোড দেখতে পাচ্ছ সলিড সলিড ওপি ওপি জিনিস আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো এখানে লুট বক্স তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এ টু জেড জিনিস তোমরা ফ্রিতে পাবে তো গাইস ব্যাক প্যাক ব্যানার অ্যান্ড আফতার তোমাদেরকে নিতে গেলে সবার প্রথমে কি করতে হবে এটা আমাদের আমরা এই যে চারটে জিনিস ফ্রিতে পাবো এটা কিন্তু আমাদের ইভেন্টটা আসবে পনেরো তারিখ থেকে মানে এই যে জানুয়ারি মাসের পনেরো তারিখ আছে এই পনেরো তারিখ থেকে ছাব্বিশ জানুয়ারি অবধি কিন্তু আমাদের এই ইভেন্টটা চলবে যেখানে তোমরা ব্যাকপ্যাক প্যাক আফটার এন্ড ব্যানারটা তোমরা ফ্রিতে কিন্তু পাবে তো এখানে কি করতে হবে কিভাবে ফ্রিতে পাবে এখানে তোমাদেরকে একটা টোকেন কালেক্ট করতে হবে জাস্ট তোমাদেরকে ওয়ান পাঁচ ম্যান ওয়ান ম্যান পাঁচ টোকেন কালেক্ট করতে হবে হবে যেই টোকেনটা তোমরা ডেলি মিশনের মাধ্যমে করতে ধরো টাস্ক যেটা দেয় আমাদের একদিন লগ ইন করলে বা তোমরা ধরো একটা গেম খেললে স্কটের সাথে একটা গেম খেললে এরকমভাবে করতে পারো এছাড়াও আফটার ম্যাচ মানে যখনই তোমরা ধরো একটা গেম খেললে গেম থেকে যখন বেরোবে তখন তোমাদের টোকেনগুলো দিয়ে দেবে তখন তোমরা সেগুলো কি করতে হবে সেগুলো সেই টোকেন দিয়ে তোমাদেরকে একটা গেম দেওয়া হবে আই থিঙ্ক গেম দেওয়া হবে পাঁচ গেম যেখানে তোমাদেরকে ঘুষি মারতে হবে ঠিক আছে তো ঘুষি মারার পর আই থিঙ্ক সেখান থেকে তোমাদেরকে একটা বক্স দেওয়া হবে সেই বক্সের মাধ্যমে কিন্তু এই আইটেমগুলো তোমরা পেয়ে যেতে পারো গাইজ তো আমি এরকম নিউজ পেয়েছি দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের সার্ভোর্ড এছাড়াও গাইজ সব জিনিসপত্র আছে ওয়ান ব্যানার এখানে আছে আমাদের আফতার তো অনেক কিছু জিনিসপত্র আছে তো এরকমভাবে তোমরা এই জিনিস কালেক্ট করতে পারবে এরপর গাইজ আমি তোমাদেরকে বলে দিই নেক্সট ডেটা আছে মানে আমাদের এছাড়াও কিন্তু টি শার্ট আছে এখানে তোমরা যদি দেখো লুটবক্স আছে সলিড একটা এছাড়াও আমাদের প্যারাসুট আছে তো এগুলোর ব্যাপারে বলে দিই তো তারপর আমাদের একটা নতুন ইভেন্ট আসবে সেটা হলো আমাদের ষোলোই জানুয়ারি মানে ষোলো জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি অবধি চলবে যেখানে আমাদের নাম হলো ইভেন্টটা হিরো ইভেন্ট ঠিক আছে তো এইগুলো আমি তোমাদেরকে নিউও দেখাবো এই ভিডিওটাতে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তো হিরো ইভেন্টটা তোমাদের কী কী পাবে হিরো ইভেন্টটা তোমরা পাবে হলো ওয়ান পানম্যান টি শার্ট মানে এই টি শার্টটা তোমরা কিন্তু আরামসে পেয়ে যাবে সেখানে কি করতে হবে এখানে জাস্ট এন গেমে তোমাদেরকে মিশন দেওয়া হবে সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে তোমরা আরামসে নিয়ে নিতে পারবে ঠিক আছে তোমাদেরকে জাস্ট এই টি শার্টটা নিতে গেলে তোমাদের ধরো গেমের ভিতরে কিছু মিশন দিয়ে দিল ধরো এইখানে যেতে হবে বা এরকম কিছু একটা সামথিং মিশন দেবে সেই মিশনের মাধ্যমে তোমরা একদম ফ্রিতেই পাবে এই সব জিনিসপত্র ওকে তো সব ইভেন্ট তোমাদেরকে বলে দিলাম এবার আমি তোমাদেরকে বলে দিই তিন নম্বর যেটা যেখানে তোমরা এই লুট বক্স অ্যান্ড এই প্যারাসুটটা পাবে তো এগুলো আমি জাস্ট কালেক্ট করিনি এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তাই জন্য কালেক্ট করে নিলাম আর কালেক্ট করার পর আমি এগুলো এখন আমার ইউজ করবো তোমরা দেখতেই পাচ্ছ আমি আফতার টাফতার সব নতুন ইউজ করছি মানে নতুন জিনিস তোমরা যেন এখনও পর্যন্ত কেউ পাইনি তো আমার কাছে চলে এসছে তো ইউজ করতে একটা আলাদাই মজা লাগে তো তারপর আমি তোমাদেরকে বলে দিই এরপর আমাদের এই জিনিসটা ব্যাপারে তো এবার তিন নম্বর আছে তোমাদেরকে পিক ডে মানে তোমাদের যেদিনকে মেন তেইশ তারিখ তো তেইশ তারিখ কিন্তু তোমরা এই যে বক্সটা লগ ইন করলেই পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে মানে তেইশ তারিখ যে তোমরা লগ ইন করবে অ্যান্ড করলেই গাইস এই যে বক্সটা আছে এই সলিড একটা বক্স তোমরা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে অ্যান্ড তেইশ তারিখ তোমরা ওয়ান পাঁচ ম্যান যে টোকেন তোমাদেরকে উপরে বললাম যেটা আমাদের পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি চলবে সেইখানে কিন্তু তেইশ তারিখে আমরা থ্রি এক্স টোকেন আমরা গেমের ভিতরে অন্তর গেম থেকে বেরাচ্ছি যখনই বেরো আফটার গেম যখন ড্রপ হবে তখন কিন্তু থ্রি এক্স এক্সট্রা টোকেন আমরা ওখান থেকে আরামসে কালেক্ট করে নিতে পারবো মানে গেমে হয়তো পড়ে থাকবে টোকেনগুলো সেগুলো আমরা এক্সট্রা কালেক্ট করতে পারবো গাইস তো অ্যান্ড ফাইনাল আমি তোমাদেরকে বলে দিই যেখানে তোমরা প্যারাসুটটা ফ্রিতে মানে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অবধি আরও একটা ইভেন্ট আসবে যেখানে তোমরা সাইতামা প্যারাশুটের স্কিন যেটা আমি তোমাদেরকে বলে দিলাম এই যে সাই সাইতামা প্যারাসুট তোমরা দেখতেই পাচ্ছ নাম লেখা তো এই প্যারাশ্যুটের স্ক্রিনটা তোমরা ফ্রিতে পাবে এইটা নিতে গেলে তোমাদের কী করতে হবে তোমাদেরকে লুড বক্সে একটা এনার্জি পার্পেল টোকেন কালেক্ট করতে হবে ঠিক আছে এনার্জি পার্পেল টোকেন কালেক্ট করতে হবে সেই টোকেনগুলো দিয়ে করে এই প্যারাসুটটা তোমরা আরামসে নিয়ে নিতে পারবে তো এই ছিল নর্মাল ইভেন্ট যেখানে তোমরা কিছু পুরোপুরি জিনিসপত্র ফ্রিতে পেয়ে যাবে তো গাইস এত সুন্দর একটা ইভেন্ট তোমাদের এর মধ্যে কোন জিনিসটা আমার তো বক্সটা দারুণ লেগেছে আই থিঙ্ক তোমাদেরও বক্সটা ভালোই লাগার কথা তো কোন জিনিসটা তোমাদের বেস্ট লাগলো সেটা অবভিয়াসলি জানাবে তো আজকের ভিডিওটা এইটুকুই টাটা